alibaba.com. মানে ভিডিও করতেছেন না? হ্যাঁ, ভিডিও করতেছে। আসার পর এখানে একটা গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আমার এখানে আগে ব্লক করা ছিল, তো যার জন্য এখানে আসছে। এখানে আপনাদের আসার সাথে সাথে একটা ইউআরএল দিতে বলবে। তো আমি একটা নিউ ব্লক ক্রিয়েট করে দেখাই আপনাদের। এরকম একটা অপশন আসবে, এখানে ইমেইল থেকে দেওয়ার পর এখানে ওইরকম একটা অপশন আসবে। তো এখানে আপনার একটা টাইটেল দিতে হবে। তো আপনি যে গিফট কার্ডের অফার নিয়ে কাজ করবেন ওই রিলেটেড দিতে হবে। আপনি যদি ব্লগার থেকে, কিন্তু ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা যাবে। আপনি যদি এখানে সিঙ্গেল কোনো অফার নিয়ে কাজ করতে চান, তাহলে যে গিফট কার্ডের অফার নিয়ে কাজ করবেন ওইটা দেবেন। তার আর যদি আপনি মাল্টিপল নিয়ে কাজ করতে চান, অথবা ব্লগার থেকে যদি কোনো ওয়েবসাইট বানাইতে চান যে মোটামুটি ফ্রি থিম ইউজ করে আপনি কোনো ওয়েবসাইট বানাবেন, তাহলে এখান থেকে ওটা দিতে পারেন। তো আমি এখানে এমন একটা নাম দিই যেটাতে সবগুলো অফার আমি দিতে পারি। নেক্সট, তারপর এখানে হচ্ছে আমার একটা ইউআরএল দিতে হবে, যে ইউআরএলটা সার্চ করলে মানুষ খুঁজে পাবে। তো আমি দেখি এটা পাই কিনা। আচ্ছা, এটা অ্যাভেলেবল নেই। আমরা 2021 দিয়ে দেখি এটা আছে কিনা। মানে এখানে একটা ইউআরএল দিবেন, ইউআরএলে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না। এখানে দেখেন যে নিচে ছোট্ট করে লেখা আছে দিস ব্লগস অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, হালকা পাতলা দেখা যাইতেছে আর কি। আপনার ইউআরএলটা কেমন হবে, যে www.giftcardzone2021.blogspot.com, তারপর এখানে সেভ দিয়ে দিবেন। দিলে নতুন একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখানে কন্ডিশন দিছে, এগুলো কেটে দিই, লাগবে না। আচ্ছা, তো আমরা যদি এটা ভিউ করি দেখবো এটা একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। শুধু আমাদের যে নেমটা দেওয়া ছিল, টাইটেলটা দেওয়া ছিল, সেই টাইটেলটা এখানে আছে। আর এখান থেকে হচ্ছে আমাদের যে এটা দেওয়া থাকবে, আমাদের যে ব্লক অ্যাড্রেস সেটা, এটা কিন্তু আবার সবাই দেখতে পাবে না, শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আচ্ছা, তো আমাদের এখানে আগে পোস্ট করতে হবে। পোস্ট করার আগে আমরা আমাদের যে থিমটা আছে, আমরা আগে একটা ভালো দেখে একটা থিম সিলেক্ট করি। এখানে যে নিচে অপশন আছে থিম, থিমে যাব। তারপর এখানে ডিফল্ট আমাদের একটা থিম দেওয়া আছে, চাইলে এটা নিতে পারেন। আর যদি আপনার থিম থেকে আগের থেকে সেখানে এখান থেকে যেতে পারেন। এখান থেকে যদি আপনি HTML কোডিং জানা থাকে, অথবা আমার আপনার যদি HTML কোডিংয়ের কোনো থিম থাকে, এখানে ইনপুট করে সেটাও দিয়ে দিতে পারেন। আর যদি আপনি চান এটাকেও এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, যদি HTML জানা থাকে তো। এটা দেওয়া দরকার নাই। এখান থেকে আপনি চাইলে এই থিমটা অনেক কাস্টমাইজ করা যাবে। আপনি চাইলে সব কিছু চেঞ্জ করতে পারেন, মানে এই যেখানে যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করা যাবে, ফন্ট চেঞ্জ করা যাবে, সব কিছুই। তো আমরা দেখি অন্য একটা থিম নিয়ে আসি, তারপর সেটাকে কাস্টমাইজ করি। অন্য থিম, এখানে অনেক ধরনের থিম আছে। আপনার সাথে যেটা যাবে, আপনার যেই প্রোডাক্টের সাথে যেটা যায় সেটা নিতে পারেন। আর কাস্টমাইজ করা যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি চাইলে আপনার মন খুশি যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন। এটাও নিতে পারেন সিম্পল ব্লক। তো আমি এটা নেই, দেখি কোনটা কোনটা ভালো হয়। এটা এটা নেই। এখানে কাস্টমাইজে দিতে পারেন আর অ্যাপ্লাইতেও দিতে পারেন। আমি অ্যাপ্লাই দিয়ে নিই, পরে এটাকে কাস্টমাইজ করবো। তো এটা আমি রিলোড করি, দেখি এখানে এই থিমটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার দেখবেন যে এই পাশে একটা আপনার যে অ্যাড্রেসটা থাকবে, প্রোফাইলটা থাকবে, সেটা শো করবে। তো এটা আমি একটু কপি করি, দেখি অন্য ব্রাউজারে এটা নেই কিনা। অন্য ব্রাউজারে এটা এরকম দেখা যাইতেছে। এখানে যে আমার এখানে ডেট একটা নাম দেওয়া আছে, এটা আমরা কাস্টমাইজ করে নিব, সমস্যা নেই। এখানে থিমে যাই, তারপর হচ্ছে থিম কাস্টমাইজ,
এখানে দেখেন যে থিমে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিন্তু নাম দেওয়া আছে, কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই। এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এখান থেকে যে কোনো একটা, অথবা আমরা যদি আপলোড কোনো ইমেজ দিতে চাই আমাদের গ্যালারি থেকে সেটা চাইলে দিতে পারি। কি দেওয়া যায়, আচ্ছা এটা এটাই থাক। আমি এখানে একটা ছবি দিয়ে, হ্যাঁ মিয়া কি কোন, আমি এখান থেকে কোনো একটা কিছু দিয়ে দেখাই। এখানে দেখেন আরো অনেক রকম আছে, আপনার যদি এখানে ওয়েবসাইটে শুধু গিফট কার্ডের জন্য, আপনি যদি হেলথ রিলেটেড বা বিউটি রিলেটেড কোনো অফার নিয়ে কাজ করেন সেটাও এখান থেকে দিয়ে দিতে পারেন, আপনার সাথে যেটা যাবে আর কি। এখানে ফুড রিলেটেড নিয়ে করলে সেই এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর সেলিব্রেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি আছে, হেলথ বিউটি আছে, এর সাথে মানে আপনার যে নিশ থাকবে নিশের সাথে যেটা যাবে সেটা। এখানে দেখেন আরো অনেক আছে, অভাব নাই, আমি এখানে এটাই দিই। এখান থেকে দেখি পাই কিনা কিছু। আমি চাইলে তো অ্যাফিলিয়েটের জন্য এখান থেকে ব্লগ বানাই, ব্লগ নিতে পারবো অবশ্যই না? আপনি চাইলে এখান থেকে অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, বুঝছেন? এটা একদম ইজিলি, কোনো রকম কোডিং এর কোনো প্যারা নাই, কিন্তু এখানে এসইও করার একটু টাফ হবে। আপনি ওয়ার্ডপ্রেস থেকে করলে এসইও আপনার কত পার্সেন্ট এসইও হইতেছে সেটা বুঝতে পারবেন, কিন্তু ব্লগার থেকে সেটা বোঝা যাবে না যে আপনার এসইওটা কত পার্সেন্ট হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এসইওটা মানে কি? সার্চ ভুলে গেছিলাম ইঞ্জিন বলছিলেন অপটিমাইজেশন, এটা সামনে আসতেছে আর এক ক্লাস পরে। তারপর এখানে দেখেন যে মেইন কালার থিম, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ব্ল্যাক আছে, এটা দিয়ে দেখি, মানে এই যে সব কিছু কালার চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট। এটা চাইলে থিমের থেকে হয়তো ডিলিট করে দেওয়া যাবে পরবর্তীতে। তারপর এখানে হচ্ছে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে এখানে দেখেন যে আমরা কি নিয়ে কাজ করবো। এখানে যদি আমরা ব্লক টাইটেল, ব্লক টাইটেল হচ্ছে যে টাইটেল যদি কাস্টমাইজ করতে চাই, এখানে দেখেন যে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারি, এটা কত পিক্সেল দেওয়া আছে এটা যদি আরো বড় করতে চাই সেটা করতে পারি। এখানে যে ফন্ট আছে আমরা কোন ফন্টটা দেব এটা চাইলে এটা দিতে পারি। আচ্ছা এখানে সেভ দিলে এটা আগের মতো মানে সেভ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে বডি টাইটেল গেল, আমরা বডি নিয়ে কাজ করব। তো বডিতে কি কি আছে, বডিতে আমরা যদি থিম কালার দিতে চাই এখান থেকে দেখি, এটা এটাই কালার হয়ে যাবে, ওইটা দিতে চাই মানে যে কালার দিতে চাই সেই কালারই হয়ে যাবে, সাদা তো একদম ভালো দেখায় না। এখান থেকে দেখি ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক থাকুক। তারপর এখানে ফন্ট, আমাদের বডিতে যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো কোন ফন্টে হবে এখানে ডিফল দেওয়া আছে। এখানে আমি প্রেস দিয়ে দেখেন দেখেন যে ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে যেটা চেঞ্জ হয়ে গেছে এটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর এটা যদি বড় করতে চাই আরও বড় করে দিতে পারি, এখানে 16 পিক্সেল দেওয়া আছে। এখানে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারি, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারি। তারপর এখানে হচ্ছে কালার আছে, কালার করে দিতে পারি, যেটা দেখেন কালার হয়ে গেছে, ব্ল্যাক করে দিয়ে এটা ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট দিয়ে দিলাম, এখান থেকে আরও চাইলে সেটা দিতে পারেন। তারপর এখানে হচ্ছে থিম কালার, এটা দিয়ে দিলে দেখি কী হয়, খুব একটা পরিবর্তন হয় নাই হয়তো, হয়তো মানে এখানে আমরা ইমেজ অ্যাড করছি, এটা যদি আমাদের ওই থিমটা থাকতো আগের ওইটা দিলে হয়তো। তারপর এখানে হচ্ছে ভিজিটেড লিঙ্ক কালার, যে আমরা যে এখানে হাইপার লিঙ্ক সেট করব সেটা কী কালারের হবে সেটা আমরা তো ব্ল্যাক দিয়ে দিই, তারপর আমরা অ্যাড করতে পারবো এখানে। তারপর এখানে হুবার কালার, আমরা যদি মানে লিঙ্কে ক্লিক করার পর একটা হুবার অপশন আছে, হুবার বলতে বুঝবেন না, এখন যখন হুবারের কাজ আসে দেখাই দেবুনি, মানে ওই জায়গায় মাউস নেওয়ার সাথে সাথে সেটা একটু ফুলে যাবে আর কি। তারপর এখানে বাটন ফন্ট, এটা চাইলে অ্যাড করে দিতে পারেন, এটা দিয়ে দিই, মানে নিচে যে ফন্টগুলো থাকবে সেগুলো। বাটন ফন্ট কালার ব্ল্যাক দিয়ে দিই বা হোয়াইট দিয়ে দিতে পারি, হোয়াইট দিয়ে দিই। আচ্ছা এটাগুলো বডির কাজ। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ট্যাবস, আমাদের যে এখানে যে ট্যাবসগুলো থাকবে সেগুলো আমরা দেখব সামনে। আচ্ছা আপাতত এটাকে সেভ দিই, রিলোড দেই, দেখেন আমাদের এই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে নিচে যে আমরা কি একটা কালার দিলাম মনে যেন বটন কালার, সেটা কিন্তু যেই কালার হয়ে গেছে। আচ্ছা এটা কিন্তু সাদা মাঠে একটা ওয়েবসাইট, এখানে কিন্তু কিচ্ছু নাই, এটা আমরা সরিয়ে দেবো, এখানে থাকবে না, দের ইজ সামথিং থাকবে না, কিচ্ছু থাকবে না। তারপর নিচে গ্যাজেট আছে, এখানে গ্যাজেটে অ্যাবাউট মি আছে, আমরা আরও পেজেস অ্যাড করতে পারি, সেগুলো পরে করবো, এখানে থাক আপাতত।
আচ্ছা থিম কাস্টমাইজেশন গেছে, তো আমরা আগে একটা পোস্ট করি। তো সাপোজ আমরা দেখো তো গিফট কার্ড জোন নিয়ে করছি, আমাদের গিফট কার্ড রিলেটেড পোস্টই করতে হবে। আচ্ছা সাবির ভাই, ধরেন আমি একটা দুটো পোস্ট করার পরে যদি আবার আমি চাই আমার এই ব্লগারের থিম গুলো কাস্টমাইজ করার জন্য, আমি কি ওইটা করতে পারবো? অবশ্যই করতে পারেন, একটা প্রিমিয়াম থিম কিনে নেবেন, সমস্যা কি, কয় টাকা আর লাগবে। আর যদি ই কমার্স মানে প্রিমিয়াম থিমগুলো অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, সেগুলো দেখা যায় কি অনেক সময় সেগুলো তো ক্র্যাক থাকে বা ভাইরাস থাকে, প্রবলেম হইতে পারে। আচ্ছা কই পোস্ট, এখানে পোস্ট করব, পোস্ট করার জন্য এখানে নিউ পোস্টে যাব। তো নিউ পোস্টে যাওয়ার পর এখান থেকে আমরা আগে কি দিব, আগে আমরা যে আসবে তাকে একটু ওয়েলকাম জানাই, তার আগে এখানে একটা টাইটেল দিতে হবে যে আপনার এই পোস্টটা হবে কি নিয়ে। সাপোজ আমি এখন যে পোস্টটা করবো সেটা হবে পেপাল নিয়ে, যে পেপাল গিফট কার্ডের। এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, তারপর এখানে দেখি কোনো আর্টিকেল পাই কিনা। আমি যেন কি একটা ওয়েবসাইট সার্চ করলাম, ভুলে গেছি, ওই সাইটে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল দেওয়া থাকে। আপনি বলছিলেন যে আপনি এই আমার যে অ্যাফিলিয়েটের জন্য আর্টিকেল কিভাবে লিখতে হয় এটা দেখাবেন, ওইটাও দেখান। হ্যাঁ, ওইটা ওই যখন ওয়ার্ডপ্রেস করব তখন দেখাই দিব। আচ্ছা পেপাল, পেপাল কোথায় নিয়ে যায়? আচ্ছা এখান থেকে কতটুকু নিয়ে নিলাম, আগে একটা পয়টা দেখবেন যেখানে কি লেখছে, আবার যাইতে চাইবেন মামার বাড়ি পাঠাই দিবে শ্বশুর বাড়ি, এরকমটা যেন না হয়। আচ্ছা এটা আমি বোল্ড করে দেই, বোল্ড। আর যারা HTML পারেন তাদের জন্য অনেক রকম সুবিধা, HTML থেকে অনেকটা ইজি হয়ে যাবে এখান থেকে, মানে আপনি চাইলে মন মতো কাস্টমাইজ করতে পারেন যেগুলো আপনি কিন্তু এখানে যে কম্পোস্ট ভিউতে পাবেন না। এটা মিডিলে দিয়ে এটাই দিই, মিডল মোর অপশন সেন্টার লাইন, এটা আমি আর একটু বড় করে দেব, এটা সাইজ কই, প্যারাগ্রাফ হেডিং, তারপর হচ্ছে ফন্ট, ফন্ট ফন্ট টাইপ ডিফল্ট ফন্ট, আপনার যদি কোনো ফন্ট কেনা থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে চাইলে কোনো কিছু নিয়ে নিতে পারেন, এখানে অনেক ফন্ট দেওয়া আছে। দেখি সিলেক্ট, খুব একটা ভালো তো দেখায় না, লার্জ। আচ্ছা এটা আমি একটু HTML ভিউ, কই পেপাল এখানে পেপাল আছে, হ্যাঁ লার্জ। স্টাইল ফোন সাইজ 16 আছে, এখানে আমি 26 কম্পোজ এটা দিয়ে দেবেন, এগুলো চাইলে বোল্ড করতে পারেন। তারপর এখানে হচ্ছে একটা পেপালের মানে এখানে একটা পিকচার দিয়ে দেই, এখানে পিকচার অপশন আছে, এখান থেকে আপলোড কম্পিউটার আর ফোন থেকে আপলোড ফোন দিবেন, মানে আপলোড কম্পিউটার সেখান থেকে ফোন দিয়ে দিবেন, এটাই মনে হয় পেপালের। এখানে অনেক সময় ওই আরাফাত ভাই একদিন কি বললো যেন, লো মেমোরির কারণে এখানে ফোন থেকে অনেক সময় ঝামেলা করে, এখান থেকে চাইলে এটাকে টেনে ছোট বড় করে দিতে পারি যতটা ভালো মনে হয়। তারপর এটা যদি আমরা সাইটে নিতে চাই, দেখ সাইটে নেবো দেখেন সেটা হয়ে যাবে, তারপর মিডলে নিয়ে দিলাম, এই সাইটে নিতে চাইলে সেটা নিতে পারি, তারপর এটা যদি আমরা আরও লার্জ করতে পারি, তারপর এক্সট্রা লার্জ করতে পারি, স্মল করে দিতে পারি যেটা ভালো লাগে, তো আমি এটা মিডলেই দিয়ে দিই, এভাবেই থাক। তো তারপর এখানে দেখেন যে পেপাল লেখা আছে, এখানে আমি অফার লিঙ্কটা দিয়ে দিই, পেপাল গিফট কার্ড। আমি এখন নর্মাল করে দেখাইতেছি, আপনারা যখন ওয়েবসাইট বানাবেন একদম প্রপারলি বানাবেন,
যেন দেখতে শুনতে ভালো দেখা যায়। এটা সিলেক্ট করার পর এই যে এখানে অপশনগুলো আছে, এই যে এখানে দেখেন যে একটা ইনসার্ট অর এডিট লিংক, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে পেপার লেখা আছে, অটোমেটিকলি এখানে ভিডিও দিবেন। তারপর এখানে দুইটা অপশন আছে দেখেন, যে ওপেন দিস লিংক এ নিউ উইন্ডো, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে লাভটা হবে কি, যখন এখানে কেউ ক্লিক করবে, ক্লিক করার পর আর একটা এরকম উইন্ডো শো করবে। তো সে আপনার ওয়েবসাইটের দুইটা উইন্ডো যদি তার ব্রাউজারে শো করা থাকে, তাহলে সে কিন্তু আপনার ওয়েবসাইটে একটু দীর্ঘ টাইম স্টে করবে, আর এটা কিন্তু মানে এসইওর জন্য অনেকটা হেল্পফুল হবে। তারপর এভাবে দিয়ে দিলাম নিচে, তো এটা একটু উপরে উঠাই। এখানে আমরা আর অফার দিয়ে দিতে পারি, আমার চাইলে পিকচার দিয়েও কোনো বাটন অ্যাড করে দিতে পারি। গুগল থেকে সাইন আপের একটা বাটন নিয়ে আসি, দেখি পাই কি না। সাইন আপ, সাইন আপ কই, ল্যান্ডিং পেজ, সাইন আপ, সাইন আপ, সাইন আপ, একটাও নেই, ভালো দেখা যায় না। তো যাই হোক, আপনারা এখান থেকে অথবা ক্যানভা থেকে একটা ডিজাইন করবেন। আমি এখানে লিখেই দেই, মানে যদি কেউ অফারটা নিতে চায়, এখানে অবশ্য আপনি আবার কপি করবেন না, এখানে একটা আর্টিকেল লিখবেন। সাপোজ কি লিখবেন, যে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম, আমাদের পেপাল থেকে একটা মানে গিভওয়ে চলতেছে, যেখানে আমরা এতজনকে ফ্রিতে $1000 গিফট কার্ড প্রোভাইড করতেছি। তো আপনি যদি আমাদের এই গিফট কার্ড আর সংগ্রহ করতে চান, তাহলে নিচে লিঙ্ক সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করুন। আরও সুন্দর করে লিখে দেবেন, গোছায় গাছে যেরকমটা ভালো দেখা যায়, মানে সেটা দেখলে যেন কোনো ট্রাফিক ইন্টারেস্ট হয়, এরকম কিছু লিখে দেবেন। তো এটা আমি মিডেলে দিয়ে দেই, সেন্টার মিডেল, ফন্ট টাইপ, এডুকেশন ফন্ট, আচ্ছা এটা চাইলে আরো বড় করে দিতে পারি, দেখি এইচটিএমএল ভিউ, সাইন আপ ফন্ট কালার স্টাইলিশ, সাইন আপ, সাইন আপ, সাইন আপ ফন্ট সাইজ 16 একটা আমি দিয়ে যাই, এখানে হচ্ছে 40, পাবলিশ। দেখেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দেব, লিঙ্কটা কই, এই তো ইনসার্ট লিঙ্ক, হলেই হলো। তারপর এখানে পাবলিশ দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম। আচ্ছা এটা যখন আমি একটু ভিউ করে দেখি কীরকম হয়েছে, এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। আমরা যেটা এখন যেটা করলাম, এটা একটা ল্যান্ডিং পেজ হয়েছে, এটা কিন্তু কোনো ওয়েবসাইট হয় নাই। এখন এটা এখানে চলে আসবে, পেপাল গিফট কার্ড, দেখছেন কীরকম আসছে আমাদের ল্যান্ডিং পেজটা। এখানে আমাদের পেজ থাকবে, পেজ থাকার কারণে এটা এরকম আসছে, এরকমভাবে আসবে। এখানে এই ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটা দেখি ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার এডিট, এখানে ক্লিক করলে এই এডিট অপশনে চলে যাবে। ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি আছে, সান্টাম্বেট ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে না থাকলে সমস্যা নেই, দেখি এইচটিএমএল থেকে পাই কি না। H2 কন্ট্রোল F ফন্ট, ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, কুইন, স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার FB কালার 444, ব্যাকগ্রাউন্ড স্টাইল এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা কালার নিছে এখান থেকে। হোয়াইট তো দেওয়াই আছে,
এখানে রেড দিই, দেখি এটা পাবলিশড চেঞ্জ হয়েছে কিনা একটু দেখি। কই এটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করতে গেলাম একটা হইল আর একটা। তো যাই হোক এখানে দেখে দেখে চেঞ্জ করে নেবেন। আমাদের এই যে পুরোটা ফন্ট কালার চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়নি। কপাল ওটার জন্য দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কোথায় যেন হোয়াইট দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই তো এখানে রেড, আচ্ছা ব্ল্যাক, প্রিভিউ আপডেট, আপডেট কম্পোজ চ্যানেল, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি অন্য কোনো কালারটা দিতে চান তাহলে সেটা সেই কালারটা দিয়ে দিতে পারেন, যদিও ভালো দেখা যায় যাইতেছে না, আপাতত এটা থাকে এরকমই। আচ্ছা তো এখন দেখবো যে একটা ওয়েবসাইটে যে বিভিন্ন রকম পেজ থাকে ওই পেজগুলো কিভাবে ক্রিয়েট করা যায়। আল্লাহ, সেগুলো করার জন্য যেতে হবে হচ্ছে, আগে আরও একটা পোস্ট করতে হবে, এটা হচ্ছে পেপাল গিফট কার্ড। এখানে আমরা আর একটা পোস্ট করব হচ্ছে কি গিফট কার্ড, অ্যামাজন, অ্যামাজন গিফট কার্ড, দৌড় অ্যামাজন গিফট কার্ড। এখানে আগেরটা থেকে আর্টিকেল নিয়ে আসি, এটাই দিয়ে দেই, ওখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওল্লা এগুলো কি আসলো, ইন্ডিপেন্ডেন্ট পেজ, এখানে হচ্ছে অ্যামাজন মিডল। এখন আমি বেশি টাইম নিতেছি না, আপনারা একটু খেয়াল রাখেন কিভাবে করি, আর ভিডিও তো পাবেনি, এটার বড় করতেছি না। এখানে একটা ইমেজ অ্যাড করে দেই, অ্যামাজনের ইমেজ তো নাই, অন্য একটা দিয়ে দেই আপাতত। দিলাম মাঝখানে লাইট সেন্টার, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক তো নাই, সিপিএ গ্রিপ লিঙ্ক কপি। এখানে আবার অফারটা দেখে দেবেন, যে অফারটা দিচ্ছেন সেই অফারের কোন মানে অফারটা আগে সিপিএ গ্রুপে আছে কিনা, যদি সিপিএ গ্রুপে অফার না থাকে দিয়ে কিন্তু লাভ নাই, তো জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এটা পাবলিশ দিয়ে দেই। আচ্ছা সাব্বির ভাই, আমি যে অফারের লিঙ্কটা যে দিলাম, এই অফারের লিঙ্কটা মানে পাবে কিভাবে ক্লিক করার পরে? এই যে এখানে দেখুন সাইন আপে ক্লিক করে দেখেন সাথে সাথে অন্য একটা ব্রাউজারে নিয়ে গেছে, দেখছেন, বুঝছেন, ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন আসে কে না ভাই, বুঝতে পারছি, এখন কে আসলো? দাদা আসছে, সেটা দিয়ে এখানে এখানে দেখেন যে অ্যামাজন নিয়ে একটা হয়েছে, তারপর হচ্ছে পেপাল নিয়ে একটা হয়েছে। এটা এরকম থাকবে না, এখানে আমরা যখন পেজ করব এটা এখানে পেজে শো করবে। এখানে যাই, আর যাওয়ার আগে আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে। সেটিং হচ্ছে এখানে আমাদের টাইটেল আছে, চাইলে এডিট করতে পারি। তারপর এখানে একটা ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি
একটা মেটা ডিসক্রিপশন কিন্তু শো করে, এই যে এইগুলো যে শো করতেছি নিচে, সাইন আপের নিচে আমি মার্ক করে দেখাই। এই যে জিনিসটা শো করতেছে এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। আপনি যখন ব্লগার করবেন তখন ওই ব্লগারে যখন এখানে এই ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, মানে আপনার এটা কোন রিলেটেড ওয়েবসাইট, এখানে আপনার কিওয়ার্ড থাকবে, আপনি যেই কিওয়ার্ডে আপনার সাইটটা র্যাঙ্ক করাতে চান সেরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। অল এটা কি আসলো, আমি এখান থেকে হালকা পাতলা একটু নিয়ে নিই। খালি কপি করেন, একটা দুইটা নিয়ে লিখে দেন না, অন্তত এটা তো আইডিয়া পাইতাম যে এই ডিসক্রিপশন গুলো কেমন টাইপের দিতে হবে। নিজেই পারি না তো কি করব। তারপর এখানে অ্যানালাইটিক্স, এখানে দেখেন যে ফেবিকন, ফেবিকন কিন্তু এই যেটা এখানে গিফট কার্ড রিলেটেড একটা ফেবিকন দিয়ে দেবেন, এটা দিয়ে দিই। সেটা নেই নাই কারণ এটার সাইজ ঠিক নাই হয়তো, মানে এটার এমবি বেশি হয়ে গেছে, 100 KB, তার বেশি দেওয়া যাবে না। দেখে দেখি পাই কিনা, লার্জ এটাও ঠিক নাই, এটা কি ঠিক আছে, এটাও ঠিক নাই, কেমন লাগে এখানে একটা ইমেজ দিয়ে নিয়ে নেটার যে সাইজে যায়, এটা এটা দেখেন যে এখানে লার্জ দেখাইতেছে আর 100 KB, মানে সবগুলোই সাইজ বড় যার কারণে নিতেছে না, এখানে এটা দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। না এর আগেরটা তো বলছে যে স্প্যান না তার জন্য নিতে পারতেছে না, এখন আমি এরকম ইমেজ পাবো কোথায়? বানাবেন এখানে, এখানে ইমেজ কি করবেন, এখানে আপনার ওয়েবসাইট এখানে কোন ইমেজ থাকবে সেটা তো আপনাকে বানাইতে হবে, তাই না? হ্যাঁ বানাইতে তো হবে, এখন ইমেজের সাইজটা কি দেবো আমি সেটার কথা বলতেছি। গুগল মামা থাকতে চিন্তা কিসের? আপনি থাকলে আমি গুগল মামার কাছে যে ওটা যাবো কি জন্য? এই যে সাইজ এটা নিয়ে বানাবেন সুন্দর করে, এটা নিয়ে অথবা এইটা নিয়ে 24 24 অথবা 48 48, আর 100 KB-র উপরে যেন আইকনের ওই কি মেগাবাইটটা যেন না যায় সেটা খেয়াল রাখবেন। তারপর প্রাইভেসি আছে, পাবলিশিং আছে, আমাদের যে ইউআরএলটা এটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, থাকে এই সমস্যা নাই। কাস্টম ডোমেইন তো আমাদের এখন নাই, তো দরকার নাই, HTTPS থাকবে, ব্লগ, এখানে অ্যাডমিন ডিটেলস আমাদের এখানে যে অ্যাডমিনটা দেওয়া আছে সেটা, তারপর হচ্ছে আপনি অন্য কাউকে যদি অ্যাডমিনের অ্যাক্সেস দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন, এখানে আপনার পোস্ট থাকবে, তারপর ইমেজ, লার্ন বক্স, কমেন্টস, লোকেশন এনেবলড, এখানে আপনার ইমেল, মানে সব ইনফরমেশনগুলো আছে, এগুলো দেখে দেখে ঠিক করে নেবেন কোনটা কী দিতে হয়। ইউজার প্রোফাইল এখানে আপনার ই থাকবে। আচ্ছা তো আমরা কী করতে চাইছিলাম যেন, ওই এখানে পেজ ক্রিয়েট করবো যে অ্যাবাউট মি থাকে না, অনেক ওয়েবসাইটে অ্যাবাউট মি কন্ট্যাক্ট আস, তারপর থাকে হচ্ছে এটা সেটা আরও কত কিছু, তো এটা করার জন্য লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো হচ্ছে এখানে যে পেজ লিস্ট এখানে ক্রিয়েট করে দেবো, তারপর এখানে দেখেন যে একটা পেজ দেওয়া আছে হোম, এখানে আমরা আরও অ্যাড করবো, অ্যাড করার জন্য যে এখানে যাব, এখানে আগে পেজ নেম দিতে হবে, তো পেজ নেম দিব হচ্ছে পেপাল। এখন আসে কে, এখন যে আসছে তাকে কি অ্যাপ্রুভ দেওয়া দরকার, আমার যে নিচা থাকবে সেই নিচার নাম অনুসারে, তাই না? পেজ পেজ দিবেন হচ্ছে আপনার এখানে কি কি পেজ আছে, সাপোজ ধরেন একটা ওয়েবসাইটে থাকে না যে কন্ট্যাক্ট আস এরকম একটা পেজ থাকে, তারপর অ্যাবাউট আস এরকম থাকে, তারপর হচ্ছে একটা ওয়েবসাইট ধরেন অ্যামাজন, অ্যামাজনে দেখেন কিন্তু হাজার হাজার পেজ আছে, যে কম্পিউটার, তারপর ইলেকট্রনিক্স, ওইরকম
তবে এখানে আপনার পেজের ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা এখন কই পাবো? সেটাই যেখানে যাব পোস্টে, এই পোস্টে যাব। পোস্টে যাওয়ার পর এখানে এই যে যে এইচটিএমএল এই কোডটা কপি করে নেব, বুঝছেন? এটা কপি করে নিয়ে এখানে গিয়ে এটা দিয়ে দেব, দিয়ে সেভ। তো আমাদের পেপাল গিফট কার্ড নিয়ে একটা হয়ে গেছে। আর একটা অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যামাজন। আচ্ছা, কে যেন আসলো এই বান্দা, অ্যাপ্রুভ দিয়ে দেই কেয়ার করার। ও রয় ভাইয়া, আচ্ছা লেখলাম অ্যামাজন হয়ে গেলো। এস ওরে, অ্যামাজন ভাই আমাদের কি মানে কাজের স্লাইড গুলো মোটামুটি একটু রেডি হয়ে গেছে? না ভাই, আমার তো ওয়াইফাই এর সমস্যা ছিল, স্লাইড করে নাই। আজকে রাত্রে করে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি যদি আর কি ইয়ে করার কাজটা করেন। আর মেন কথা হচ্ছে ভাই, কালকে এখানে তো মোটামুটি মাত্র 7-8 জন দেখে আজকে জয়েন করে নাই কেউ? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত হইতে হইতে 7-8 জন থাকবে না, এরাই থাকে প্রত্যেকদিন। কম লাগতেছে কি? এখানে একজন আছে, ঠিক আছে, যাই হোক। এখন ঘটনা হচ্ছে ভাই, ওইটা যদি করা মানে কালকে যেটা করবো আর কি, যেগুলা দিছি এটু যে বললাম না যে আমার শর্ট টাইম আছে লং টাইম আছে, 5টা শর্ট টাইম 5টা লং টাইম, যে এসিও, তারপর আছে হ্যান ত্যান, আমি নামগুলা দেখছেন কি যা যা করছি ভাই, ওগুলো আছে ভাই, কিছু কিছু জিনিস আছে ইনভেস্টেবল। যদি ড্রপ শিপিং নিয়ে আসতাম তাহলে বুঝতে পারতেছেন কতটা প্যারা হইতো, এটা হচ্ছে ইনভেস্টেবল মানি নেই। আচ্ছা এখানে ঠিকই দেখেন আছে যে আপনার, বলুন। আমি যে ক্লাসে কোন টপিক বলতেছি, আচ্ছা বলেন কি বলবেন, টপিকটা শেষ করেন পরে এটা দেখাই। আর আচ্ছা ভাই ভাই ই অনুমিষ ভাই, এটা ক্লাসটা শেষ করে এটা নিয়ে ডিসকাস করি। হ্যাঁ ওকে শিওর। আচ্ছা এখানে দেখেন যে 3টা পেজ হয়ে গেছে, একটা হচ্ছে হোম, তারপরে এখানে আরেকটা হচ্ছে পেপাল গিফট কার্ড। যে পেপাল গিফট কার্ডে ক্লিক করে শুধু পেপালেরটাই দেখাচ্ছে, তারপর এখানে দেখেন যে অ্যামাজন গিফট কার্ডের জন্য আলাদা একটা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা আমি ওইখানে ওই যে ইউআরএলটা দিব, ওই ইউআরএলটার টাই শো করবে শুধু ওইখানে না? হ্যাঁ, যে ইউআরএলটা দিবেন সেটা শুরু করবে, তার পরবর্তীতে যখন পোস্ট করবেন তো আপনার এই যে এখানে যে পোস্টগুলো আছে এগুলো দিবেন, এগুলো ভিতরে গিয়ে পোস্ট করবেন। আর একটা ওয়ে আছে, সেগুলো হচ্ছে মেনু অ্যাড করা, সেটা একটু ঝামেলা আর কি, সহজে অ্যাড হতে চায় না। আচ্ছা সাবির ভাই, ধরেন আমি যদি একটা নিশ নিয়ে কাজ করি, ঠিক হ্যাঁ আছে, তাহলে কি প্রত্যেকটা নিশের জন্য আমি কিরকম আলাদা আলাদা পেজ ক্রিয়েট করবো নাকি? আচ্ছা প্রত্যেকটা, হ্যাঁ অবশ্যই করবেন। আপনি, আমি বলছি না, যখন অ্যামাজনে বা কোনো অ্যাফিলিয়েট সাইটের জন্য নিশ নিয়ে কাজ করবেন তখন প্রত্যেকটা এমন একটা নিশ নেবেন যেটাতে মিনিমাম এরকম 50টা পেজ থাকে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, ধরেন যে আমি অ্যামাজন থেকে একটা নিশ নিয়ে এই পেজ নিলাম, বানাইলাম, ঠিক আছে, এখন ওই নিশটা তো আপনি ওই দিন বই এই অ্যামাজন অ্যাফিলিয়েটের সময় বলছিলেন যে আমাকে তার লিঙ্কটা দিবে, এটা থাকবে 24 ঘন্টার জন্য, তাই হ্যাঁ না? হ্যাঁ তো এখন আমি এখানে যখন এটার ওই প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিয়ে দিব, তখন এটা তো 24 ঘন্টা পরে এটার ভ্যালিডিটি চলে যাবে। এটা 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 সেই ভ্যালিডিটি না তো, মানে আপনার এই ইউআরএল থেকে সাপোজ ধরেন আপনি আর এটা এটা ধরেন আমাদের অ্যামাজনের একটা ইউআরএল, বুঝছেন তো? এটা আপনার একটা ওয়েবসাইট, আমি এখানে ঢুকি, ঢুকার পর আচ্ছা এখান থেকে ঢুকি, মনে করেন এটা আপনার একটা নিশ রিলেটেড একটা ওয়েবসাইট, বা আপনি নিশ থেকে করছেন। এখানে যে আমাদের যে এই সাইন আপের ভিতরে একটা লিঙ্ক দিছি না, তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম, এটা আমাদের অ্যামাজন একটা মানে প্রোডাক্টের একটা লিঙ্ক, তো লিঙ্কে ক্লিক করার পর আমি আমার অ্যামাজনে চলে আসছি, বুঝছেন? তো আমি অ্যামাজনে আসার পর আমি এখান থেকে কোনো কিছু পারচেস করি নাই, বের হয়ে গেছি। তো আমি 24 ঘন্টা পর আবার এখান থেকে অ্যামাজনে ঢুকছি, ওই লিঙ্কে কিন্তু ঢুকি নাই, সরাসরি অ্যামাজন ঢুকছি, বুঝছেন? এখন অ্যামাজনে আইসা এখন আমি এখান থেকে 24 ঘন্টার ভিতরে যাই কিনি, আমার মানে ওই লিঙ্কটা ছিল ধরেন যে কিবোর্ড হেডফোন এগুলোর, কিন্তু আসার পর আমি কিনলাম হচ্ছে যে এটা কি বলে কি কুকার আল্লাহ জানে, মানে এটা এটা কিনছি, এগুলো কিনি নাই, তাও আপনি কমিশন পাবেন, বুঝছেন? লিঙ্কের ভ্যালিড কোনটাকে ধরা হয়? হ্যাঁ ভাই ওইটা তো বুঝছি না, আমি বলতেছি যে ধরেন 24 ঘন্টা পরে তো আমার ওই ভ্যালিডিটি তো চলে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমি ওই পেজের মধ্যে কি ওই লিংকটা রাখবো কিনা সেটার কথা বলতেছি। কোন পেজের মধ্যে মানে? এখানে মানে অবশ্যই, আমি আমার ব্লগারে, এখানে অবশ্যই রাখতে হবে, আচ্ছা বুঝতে পারছি।
এখানে লিঙ্ক না দিলে আপনি ঢুকবেন কিভাবে? আচ্ছা, ব্লগার থেকে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে তাহলে? বুঝতে পারছেন কথা তো? হচ্ছে আমার প্রত্যেকটা নিশের জন্যই একটা একটা করে পেজ ক্রিয়েট করে রাখতে হবে। প্রত্যেকটা সাব নিশের জন্য নিশ তো থাকবে একটা, হ্যাঁ হ্যাঁ, সাব প্রত্যেকটা নিশের সাব জন্য আমাকে, নিশের জন্য প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা একটা থাকবে। বুঝতে পারছি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আরো অপশন আছে, আপনার যদি অ্যাডসেন্স থাকে সেগুলো আপনি চাইলে দিতে পারেন, ফুটার আছে, আরো গ্যাজেট আছে সেগুলো দিতে পারেন, সাইড মেনু, সাইড মেনু বলতে এই যে এই পাশের এগুলো, এগুলো যদি আমি ডিলিট করে দিতে চাই এখান থেকে ডিলিট করে দিয়ে দিতে পারি। এখানে দেখেন অ্যাবাউট মি আছে কি, রিপোর্ট আছে, এটা আমাদের নিবে না, কারণ এখানে আমাদের লিঙ্ক সেট করা না, এখানে ব্লগারের লিঙ্ক সেট করা, মানে এখানে আমাদের এই রিপোর্টের অপশন, এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিতে পারি, এখানে সবগুলো, এখানে আমাদের লিঙ্ক সেট করে দিতে পারি, সার্চ ব্লক এটা তুলে দিতে পারি, আর এখানে একটা অপশন আছে এটাও সরায় দেওয়া যাবে, দেখি এটা কোথায় থেকে আসছে, এটা থিম কাস্টমাইজ অ্যাডভান্স বডি। এটা যে কোত্থেকে আসলো আল্লাহ জানে ভাই, কোন মামো। যাই হোক, এটা মানে আপনাদের এরকম আসবেন, একটু দেখার সময় খেয়াল করে দেখবেন, মানে এরকম অপশনটা যেন না হয়। তো আশা করি বুঝতে পারছেন তো যে ব্লগার দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এখানে চাইলে আরও পেজ ক্রিয়েট করা যাবে, যত খুশি ক্রিয়েট করতে পারেন, আর যদি চান যেগুলোর ভিতরে ভিতরে ক্রিয়েট করবেন সেটাও করতে পারেন। এখানে আরও একটা অপশন পাওয়া যাবে হচ্ছে লেআউট, এখানে একটা ইনসার্ট জাম্বেট একটা অপশন ছিল, সেই অপশনটা এখন পাইতেছি না, স্লাইড বার অ্যাড ভাই। গেলে লেআউটের সবগুলো ফাংশন যদি একটু বলে দিতেন, মানে যতগুলো ফাংশন এখানে দেখাইতেছে। এখানে হচ্ছে হেডার, হেডার বলতে এই যেটা, বুঝছেন হেডার কাকে বলে, ওয়েবসাইটে যে হেডার আছে সেটা। তারপর হচ্ছে এখানে সাবস্ক্রিপশন, এটা এখন এনেবল না, এটা হয়তো অ্যাডসেন্সের পরে আসবে। তারপর এখানে পেজ লিস্ট, আর পেজগুলো এখানে দেখেন টপে আছে, এখানে আমাদের যে পেজগুলো আছে সেগুলো এখান থেকে চাইলে নিউ অ্যাড করতে পারেন। টাইটেল এখানে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারে, সমস্যা নেই, এটা অফ করে দিলে পেজগুলো শো করবে না। তারপর এখানে হচ্ছে ফিউচার পোস্ট, মানে আপনি এমন কোনো পোস্ট এখানে রেডি করে রাখলেন যেটা পরবর্তীতে লঞ্চ হবে। এখানে স্লাইড বারে অ্যাড গেজ, আবার ওই যে এই পেজ লিস্টে ঢুকান তো, আবার এখানে এখানে ওই যে উপরে নিচে আরো চিহ্নগুলো দিচ্ছে যে, এগুলা কি দেখছেন, এগুলা কি, এটা উপরে চলে গেছে হ্যাঁ দেখছেন। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখানে মানে আমি ওই চাইলে পেজের ইয়েটা হ্যাঁ, ওই আপনি চাইলে স্থানটা চেঞ্জ করে দিতে অ্যামাজন পারবো, আগে আনতে পারবেন, পজিশনটা। অ্যামাজন আগে আনতে হ্যাঁ পারবেন, বুঝতে পেপাল পারছি। পরে নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে ব্লক আর্কাইভ, এগুলো চাইলে ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নেই, রিমুভ করে দিলাম, ওকে, এটা চলে যাবে। তারপর লেভেলস, আর লেভেলসটা একটু দেখায় দেই, লেভেলসটা হচ্ছে পোস্ট, এই যে এখানে দেখেন যে একটা লেভেল অপশন আছে, এখানে আমাদের কোনো লেভেল অপশন দেওয়া নাই। আর আপনারা যখন এসইও করবো তখন এই যে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, পারমা লিঙ্ক লোকেশন, তারপরে এখানে অপশন আছে। লেভেলটা হচ্ছে আমরা এখানে সাপোজের এটা কি অ্যামাজন গিফট কার্ডের একটা লেভেল না, কন্ট্রোল সি, এই লেভেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা আপডেট, এখানে এই যে দেখেন নিচে একটা লেভেল অপশন শো করছে, দেখছেন? এখানে লেআউটে গেলে আর একটা অপশন আসে হচ্ছে গ্যাজেট, একটা অপশন আসে ব্লগ পোস্ট গ্যাজেট রিড মোর, একটা ভালো জিনিস মনে করছে, রিড মোরটা দেখাই দেই। এখানে দেখেন আমরা পেপালে ক্লিক করি, এখানে দেখেন ফুল আর্টিকেলটা শো করতেছে, এখানে যখন আমাদের অ্যামাজন বা অন্য কোনো নিশ রিলেটেড হবে তখন এখানে অবশ্যই ফুল আর্টিকেল শো করবে। কিন্তু আপনি যে চান যে আমার এখানে ফুল আর্টিকেল শো করাবো না, আমি আমি এখানে শুধুমাত্র 2 লাইন আর্টিকেল থাকবে, তারপরে একটু রিড মোর থাকবে, সেটা এখান থেকে দেওয়া যাবে, অথবা আমরা যে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর পেপালে যাব,
যাওয়ার পর আমরা আমাদের এটা নিব, এখানে একটা স্পেস দিব, ওই বাটের পরে স্পেস ফাঁকা দিব। তারপরে এই যে এখানে এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা ইনসার্ট জাম ব্রেক এই একটা অপশন আছে, এটা এখানে বসিয়ে দেবো। তারপর নিচে একটা দাগের মতো অপশন হয়ে যাবে, এটা আপডেট দিয়ে দেবো। এটা এখন রিলোড দেই, দেখেন সেটা চলে যাবে, এটা থাকবে না। কই চলে যাওয়ার তো কথা, মানে যে এটা তো থিমটা একটু অন্যরকম, অন্য মানে যে থিমগুলো আছে অনেক সময় দেখবেন কি এই যখন হোমের মধ্যে আসে, হোমের মধ্যে আসলে প্রত্যেকটা পোস্ট পুরো আর্টিকেলটা শো করে, এটা অটোমেটিকলি রিড মোর অপশনটা দেওয়া আছে, যার কারণে এটা শো করতেছে না। আপনি যখন অন্য কোনো থিম নিয়ে কাজ করবেন তখন এখানে এই পেপালের পুরো পোস্টটা এখানে শো করবে, অ্যামাজনের পুরো পোস্টটা এখানে শো করবে। তখন যদি চান আপনি যে আমার পুরো পোস্টটা শো করবে না, শুধুমাত্র এই একটু একটু শো করবে, তখন ওই রিড মোর অপশনটা দিয়ে দিলে ওই 3 লাইন বা 2 লাইন যেটা সিলেক্ট করে দেবেন ওইটা হয়ে যাবে। মানে এটা থিম থেকে অটো সিলেক্ট করে দাও, যার কারণে এটা অটোমেটিকলি আগিয়ে হয়ে গেছে। আর এখানে আমাদের লেভেল এটা কি পেপাল, পেপাল তো করলাম না মনে হয়, না অ্যামাজন করছি। এখানে দেখি লেভেলে আমরা অ্যামাজন আসবে কি, লেভেল অ্যামাজন গিফট কার্ড এখানে যদি অ্যাড করে পাবলিশ দেই এটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। যেখানে কিন্তু অনেকটা লেভেল হয়ে যাবে। আচ্ছা লেআউটে যায় আবার, ফিচার পোস্ট বডি, এখানে 13টা হচ্ছে পেজ নেওয়ার অপশন আছে, এখানে চাইলে আরও বাড়ানো যাবে। তারপর এখানে রিড মোরটা অটো দেওয়া আছে, শো হেডার্স মানে ডেট হেডারটা ওপেন করে দিতে পারেন, শো পাবলিশ টাইম কোন সময় পাবলিশ করছেন সেটা দিয়ে দিতে পারেন, তারপরে 5 কমেন্টস শো করবে সেটা দিতে পারেন, ইমেইল শো করবে সেটা, মানে দেখবেন কোনটা দেখলে ভালো হয়। এখানে পুরো ব্লগের ইন্টারফেসটা আছে, এগুলো আছে। তারপর এখানে দেখেন যে স্লাইড বারের আইটেম পেজ অ্যাড গ্যাজেট আছে, এখান চাইলে আপনি চাইলে কোনো গ্যাজেট এখানে অ্যাড করতে পারেন। এখন যদি আপনি দেখেন যে এখানে পেজেস আছে বা লেভেলস আছে, যদি এখান থেকে পেজেস দিয়ে ক্লিক করেন এখানে আপনি চাইলে পেজ অ্যাড করতে পারেন, ওই সেম ওইরকমভাবে আগের মতোই। তারপর নিচে হচ্ছে ফুটার, ফুটার বলা হয় ওয়েবসাইটের একদম নিচে, এই যে এখানে দেখেন যে পাওয়ার্ড বাই ব্লগার, এই জিনিসটা থাকবে না যখন ফুটারটা এডিট করবেন। বুঝতে পারছেন সব কিছু ক্লিয়ার না ভেজাল আছে? এখানে আপনার ওয়েবসাইটে কতজন ভিউয়ার্স আসলো সব কিছু এখানে দেখেন, যে আমি 34 বার ঢুকছি প্রত্যেকটাতে, 2টা পোস্ট আছে টোটাল, লাস্ট পোস্ট গিফট কার্ড, মানে সব কিছু। এটা যতজন এসে ঘুরে গেছে, যতজন এসে আমার পোস্টটা ভিউ করে গেছে সবার, হ্যাঁ ফুল রিপোর্ট এখানে দেখাবে। এখানে আরেকটা অপশন দেখাবে যে এরকম যে উপর নিচে এরকম অপশন দেখাবে, এখানে আপনার ব্লগার থেকে আর্নিং সেটা দেখাবে, এটা যখন অ্যাডসেন্স থাকবে তখন। তারপরে এখানে আরেকটা অপশন আছে পেজ, এখান থেকে যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান আরও, এই যে এইভাবে যদি আরও পেজ ক্রিয়েট করতে চান এখান থেকেও করতে পারেন। এখানে যে নিউ পেজ, তারপরে এখানে পেজ টাইটেল দিবেন, এখানে ওই পেজের আন্ডার একটা পোস্ট করে দেবেন, হয়ে যাবে অটোমেটিকলি। বুঝতে পারছেন? তবে এটার অসুবিধা হচ্ছে কি, এটা মানে এটার যে পোস্ট করবেন সেই পোস্টগুলো এখানে হোমে আসবে না, ওই পেজের পোস্টগুলো এখানে হোমে শো করবে না, সো এটা করার দরকার নেই। আমরা পেজ যখন ক্রিয়েট করবো এখানে লেআউটে যাবো, লেআউট থেকে পেজ লিস্ট আছে, ওই পেজ লিস্ট থেকে করবো। আর যদি HTML জানা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, থিমে চলে যাব, সুন্দর একটা থিম দিয়ে দেবো। একটা থিম আমার কাছে ছিল, আমি দেখি থিমটা এখানে এডিট করে দিয়ে দিই, মানে ই কমার্স থিম ছিল একটা, দেখ এটা দেওয়ার দরকার নেই, বাদ দেন। তো বুঝতে পারছেন তো ব্লগার কি কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়?